এইটা হচ্ছে জাল রান্না, না এটা না এটা কি, প্রথমে এক মুঠ চাল, এক মুঠ চাল, একদম এক মুঠ চাল, ঠিক না, দুজনের জন্য। পানি এখানে কি, এক লিটার পানি, 1 কেজি পানি? না এখানে 2 লিটার পানি। হ্যাঁ এটার মধ্যে ইয়াস মাপ আছে কেটলি, এগুলোতে আমি দেখছিলাম কোথায় যেন মাপ লিখা আছে কেটলিতে, এটা 2 লিটার পানি। হ্যাঁ এই যে এখানে দাগ দেওয়া আছে, এই যে 2 লিটার, 2 লিটার পানি, এক মুঠ চাল, আর এখানে আদা কদ্দু, একটা তেজপাতা, এক টুকরা আদা, কয়েকটা মেথি, লবণ, লবণ, তারপরে জাল হইতে হতে 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 যখন পুরো নরম হয়ে, তারপর জাল হইতে হতে যখন পুরো নরম হয়ে কমে যাবে, কমে যাবে, তখন ঘুটা দিতে হবে, জাল দিয়ে কমে গেলে ঘুটা, মানে যখন ঠেকঠেকে হয়ে যাবে ওটা ঘুটা দিতে হবে, ঘুটা দিয়ে তারপর আবার পানি দিতে হবে, দিয়ে আবার জাল হয়ে, আবার জাল হয়ে পাতলা ঘন একটা হবে, পাতলা ঘন একটা হবে। এখানে আদা দিতে হবে, এবার কি পেঁয়াজ কেটে দিচ্ছে এখন, খুবই হেলদি এটা শরীরের জন্য, স্পেশালি রোজাতে এটা আল্লাহর একটা ব্লেসিং। এটা সিলেটের মানুষ খেত বা এখনও খায়, এটা ওদের ওখানে যে বড় বড় আউলিয়ারা গেছে তাদের কাছ থেকে খাওয়াটা শিখছে, মানে আমাদের বিশ্বাস, নইলে এটা রোজার পরে যখন মানুষ খায় মানুষের পেট খুব ভালো থাকে, পেট ঠান্ডা থাকে। একদম ঘিয়ের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে তারপর ঢেলে দিতে হয়, তাহলে খুব ঘ্রাণ বের হয়।